ছোটো ছেলে কেন বড়দের ব্যাপারে ঢুকছেন এখন কি চাইছে উনি কি রাজ্যপালের পক্ষে না বিপক্ষে এখন সুকান্ত চাইছে এইগুলো সব বলে দিক যাতে রাজ্যপাল অস্বস্তিতে পড়েন সেই জন্যই তৃণমূলকে খোঁচাচ্ছে সুকান্ত মজুমদার সুকান্তকে আক্রমণ এবারে করলেন কুণাল ঘোষ তিনি বলছেন যে সুকান্ত মজুমদারই হয়তো চাইছেন রাজ্যপাল যাতে অস্বস্তিতে পড়েন রাজ্যপালকে হুশিয়ারি দিয়ে কুণাল ঘোষ বলেছিলেন যে আমি মহামান্য রাজ্যপালকে অনুরোধ করি তিনি উপনির্বাচনে জয়ী দুজন জয়ী বিধায়কের শপথতে জটিলতা তৈরি করেছেন রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি সম্মান করি আনন্দ বোসকে চিনি আমার পরিচিত কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রান করছেন যদি সোমবার বিকেল তিনটের মধ্যে এই জট খুলে না দেন আনটোল স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সবার সামনে আসবে সোমবার বিকেল তিনটার মধ্যে রাজ্যপাল যদি আমাদের দুজন জয়ী প্রার্থী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবস্থায় অনুমোদন না দেন জটিলতা যদি না করেন মঙ্গলবার স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা সামনে আসবে কি বলেছেন আমি একটা অনুরোধ করি মহামান্য রাজ্যপালকে মহামান্য রাজ্যপাল তিনি যেভাবে আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়ক তাদের শপথে জটিলতা তৈরি করেছেন রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি সম্মান করি রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসকে আমি চিনি পরিচিত কথা বলি সিনিয়র মানুষ শ্রদ্ধা করি কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন যদি সোমবার বিকেল তিনটের মধ্যে এই জট তিনি খুলে না দেন তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে সোমবার বিকেল তিনটের মধ্যে রাজ্যপাল যদি আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠানে ব্যবস্থায় অনুমোদন না দেন জটিলতা যদি অব্যাহত রাখেন তার চেয়ারের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি তিনি আমার থেকে বয়সে বড় তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে পরিচয় আছে আমি ব্যক্তিগত সৌজন্য রক্ষায় বিশ্বাসী কিন্তু আমার দলের দুই বিধায়ককে যদি হয়রানি চলতে থাকে সোমবার বিকেল তিনটের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে আমাদের পরিষ্কার বক্তব্য শপথটা আমাদের যা বক্তব্য বিধানসভা ভবনে শপথ হবে ওনার যদি ইচ্ছা হয় এসে শপথ নেয়াবেন ওনার যদি মনে হয় স্পিকারকে অনুমোদন দেবেন বিধানসভা ভবনে শপথ হবে রাজভবনে শপথ হবে না এর ভুরি ভুরি উদাহরণ রয়েছে এবং এটা স্পিকার সাহেব করে নিতে পারেন তার পূর্ণ অধিকার রয়েছে স্পিকার সাহেবের লোকসভায় শপথ নিলেন সাংসদ হিসেবে নরেন্দ্র মোদী ভালো করে শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ রাষ্ট্রপতি কিন্তু সাংসদ নরেন্দ্র মোদীর শপথ প্রোটেম স্পিকার লোকসভায় তো আমাদের দুজন বিধায়কের শপথ স্পিকারই দিতে পারেন বিধানসভায় মানুষ বিধানসভায় যাওয়ার জন্য দুজনকে পাঠিয়েছেন সেখানে রাজভবন রাজ্যপাল অনভিপ্রেত ভূমিকা পালন করছেন রাজ্যপালকে আমি আবার বলছি সম্মান করি আমি আবার বলছি রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে ব্যক্তিগত কমিউনিকেশন আছে আমি সৌজন্যে বিশ্বাস করি কিন্তু যেহেতু তিনি আমার দলের দুই বিধায়ককে আমার দুই কলিগকে আমাদের তৃণমূল পরিবারের সদস্যদের এইভাবে হয়রান করছেন বলতে বাধ্য হচ্ছি সোমবার বিকেল তিনটের মধ্যে যদি জট তিনি কাটিয়ে না দেন তাহলে তারপর আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে এ বিষয়ে সুকান্ত মজুমদার কুনাল ঘোষকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন আমাদের কাছেও তথ্য আছে কিভাবে রাজ্য সরকার জোর করে একজন মহিলাকে দিয়ে একজন শিল্পীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে আমাদের কাছে তার প্রমাণ আছে কুনাল বাবু ফাঁস করুন এক ঘন্টার মধ্যে আমার নির্দেশে আমার দল প্রকাশ করবে কি বলছেন সুকান্ত শুনব সে কত ভিডিও কত ছবি আছে আমাদের কাছেও তথ্য আছে কিভাবে রাজ্য সরকার জোর করে একজন মহিলাকে দিয়ে একজন শিল্পীকে দিয়ে রাজ্যপালের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে আমাদের তার তথ্য প্রমাণ আছে কুণালবাবু ফাঁস করার কয়েক ঘন্টার মধ্যে আমরা সেটা ফাঁস করব। কুণালবাবু ফাঁস করুক আমার কাছে আছে আমার মোবাইলেই আছে এখন দিচ্ছি না টাটকা টাটকা দেবো গরম গরম দেবো কুণালবাবুকে কুণালবাবু কি ফাঁস করবার করুন এক ঘন্টার মধ্যে আমাদের পার্টির আমার নির্দেশে আমার পার্টি থেকে সব বেরিয়ে যাবে চিন্তা নেই যে ওনারা জোর করছে পুলিশ যে মামলা করা যায় রাজ্যপালের বিরুদ্ধে মহিলা বলছেন যা আমি মামলা করতে চাই না তার লিখিত মেসেজ আছে আমাদের কাছে এরপরে শনিবার কুনাল ঘোষ সুকান্ত মজুমদারকে পাল্টা কটাক্ষ করে বলেন ছোট ছেলে কেন বড়দের ব্যাপারে ঢুকছেন এখন কি চাইছে উনি কি রাজ্যপালের পক্ষে না বিপক্ষে এখন সুকান্ত চাইছেন এইগুলো সব বলে দিক যাতে রাজ্যপাল অস্বস্তিতে পড়েন সেই জন্যই তৃণমূলকে খোঁচাচ্ছে সুকান্ত মজুমদার কি বলছেন কুনাল ঘোষ শুনবো ছোট ছেলে কেন সব বড়দের ব্যাপারে ঢুকছে এখন এখন কি চাইছে যে যে বিষয়গুলো আমরা বলছি না উনি কি রাজ্যপালের পক্ষে না বিপক্ষে এখন সুকান্ত হয়তো চাইছে যে এগুলো তৃণমূল বলে দিক হ্যাঁ যাতে রাজ্যপাল অস্বস্তিতে পড়েন সেই জন্য তৃণমূলকে খোঁচাচ্ছে সুকান্ত মজুমদার দুই বিধায়কের শপথে জটিলতা তৈরি করেছেন রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি সম্মান করে সিভি আনন্দ বোসকে চিনি আমার পরিচিত কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন যদি সোমবার বিকেল তিনটার মধ্যে এই চট খুলে না দেন আনটোল স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সবার সামনে আসবে কি বলেছেন শুনব এটা অনুরোধ করি মহামান্য রাজ্যপালকে মহামান্য রাজ্যপাল তিনি যেভাবে আমাদের দুই উপনির্বাচনে জয়ী বিধায়ক তাদের শপথে জটিলতা তৈরি করেছেন রাজ্যপালের চেয়ারকে শ্রদ্ধা করি সম্মান করি রাজ্যপাল ডক্টর সি ভি আনন্দ বোসকে আমি চিনি পরিচিত কথা বলি সিনিয়র মানুষ শ্রদ্ধা করি কিন্তু যেভাবে তিনি রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমাদের দুই উপনির্বাচনে জেতা বিধায়ককে হয়রানি করছেন যদি সোমবার বিকেল তিনটের মধ্যে এই জট তিনি খুলে না দেন তাহলে আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নয়াদিল্লি এটা কিন্তু সকলের সামনে আসবে এখন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না